কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 30 ডিসেম্বর শনিবার আর এখন বাজে সন্ধ্যা ওই 6:30 মতো। আর আমরা এখন রয়েছি প্লসেদ ভস্তানিয়া মেট্রো স্টেশনের ঠিক বাইরে। আর আগামীকালই তো আমাদের বছরটা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা কিছু কেনাকাটি করার জন্য যাব এখন গ্যালারিয়া মলে। তবে আজ যে শুধু কেনাকাটি করতে বেরিয়েছি তেমনটা নয়, আজ আপনাদের নতুন কিছু দেখাবো, সঙ্গে রাশিয়া সম্পর্কিত কিছু নতুন নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কি জানেন রাশিয়াতে কিন্তু 25 ডিসেম্বর ক্রিসমাস পালন করা হয় না? কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে রাশিয়ার মতো এত বড় একটা দেশ, যেটা আবার খ্রিস্টান প্রধান দেশ, সেখানে কি না 25 ডিসেম্বর ক্রিসমাস পালন করা হয় না? এমনকি আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসছি যে 25 ডিসেম্বর বড়দিন, ওই দিন কিন্তু সবারই মোটামুটি ছুটি থাকে, কিন্তু এখানে খ্রিস্টান প্রধান দেশ হওয়া সত্ত্বেও 25 ডিসেম্বর কিন্তু কোনো সরকারি ছুটি থাকে না। তো রাশিয়াতেই 25 ডিসেম্বর কী করে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে বলবো। তো বলে রাখি, রাশিয়াতে কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকারি ছুটি থাকে। এবার যদি ধরুন শনি রবিবার পড়ে যায়, সেখানে 9 তারিখ পর্যন্ত ছুটিটা ধরা হয়, আর যদি না হয় তাহলে 8 তারিখ পর্যন্ত ছুটি থাকে, এবং 10 তারিখ থেকে আবার সরকারিভাবে কাজকর্ম শুরু হয়। এবং বিশ্বের যে কোনো দেশেই রাশিয়ান যত অফিসিয়ালি কাজকর্ম হয়ে থাকে সেগুলো কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অফ রাখা হয়। এবং কেন ওরা এই দিনগুলোতে অফডে রাখে, সরকারিভাবে ছুটি রাখে, সেটাও বলবো আপনাদেরকে। আসলে খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে অর্থোডক্স। তো রাশিয়াতে কিন্তু 98% লোকই অর্থোডক্স খ্রিস্টান। তো এই বিষয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। দেখুন, আমার বন্ধু এসে পিয়ানো বাজাতে বসে গেছে। তো আমার বোনের এখন পিয়ানো বাজানো শেষ হয়ে গেছে, আর এখন মলটাকে চলুন একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, কারণ প্রত্যেকটা মল এত অপূর্ব সুন্দর করে সাজিয়েছে না, এক কথায় অসাধারণ লাগছে। তো আমার কাছে যেহেতু এই বছরের ক্যালেন্ডারটা নেই, থাকলে আমি দেখাতে পারতাম। 25 তারিখে ওখানে লেখাই থাকে ক্যাথলিচেস্কি রাজদেস্তোবা, মানে হচ্ছে ক্যাথলিকদের ক্রিসমাস। আসলে ক্যাথলিকরা যারা আছে তারাই 25 ডিসেম্বর ক্রিসমাস পালন করে। তবে রাশিয়াতে কিন্তু যারা অর্থোডক্স খ্রিস্টান আছে তারা কিন্তু জানুয়ারির 7 তারিখে ক্রিসমাস পালন করে। ক্যালেন্ডারে কিন্তু লেখা থাকে রাজদেস্তোবা খ্রিস্তোবা, মানে যীশু খ্রিস্টের জন্মদিন, এবং ওরা পালন করে 7 তারিখ। কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে ছুটি থাকে, নিউ ইয়ারের ছুটি চলতে থাকে, এবং 7 তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ ক্রিসমাস পালন করে রাশিয়ানরা। এবং এই 7 তারিখটা যদি সাপ্তাহিক ছুটি শনি রবিবারের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু 8 তারিখ 9 তারিখ পর্যন্ত ছুটি থাকে, তারপরে 10 তারিখ থেকে আবার রেগুলার কাজ শুরু হয়। এবং আরেকটা খুব মজার জিনিস আছে যেটা হয়তো অনেকেই জানেন না, রাশিয়াতে 14 জানুয়ারি কিন্তু পুরনো নিউ ইয়ার পালন করা হয়, এবং ক্যালেন্ডারও লেখা থাকে স্টারে নবীগত, মানে পুরাতন নিউ ইয়ার। তো যেটা বলছিলাম, রাশিয়াতে কিন্তু 25 ডিসেম্বর পালন করা হয় না, 7ই জানুয়ারি কিন্তু এখানে ক্রিসমাস পালন করা হয়। অর্থাৎ যারা রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান আছেন তারা কিন্তু জানুয়ারির 7 তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে এবং পরিবারের সঙ্গে সময় কাটায়, রাতে চার্চে যায়, এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা তাদের মতো করে পালন করে। তো এদের ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে এর থেকে বেশি আমি জানি না, তবে এতটুকুই জানি যে 25 ডিসেম্বর কোনো ক্রিসমাস পালন করে না এরা। তবে ক্রিসমাস যে ট্রিটা আছে, যেটাকে রাশিয়ান ভাষায় বলা হয় ইউলকা, তো এই গাছটা কিন্তু এখানে সবার বাড়িতেই মোটামুটি ওই ডিসেম্বরের 10-12 তারিখের পর থেকে সাজানো শুরু হয়ে যায়। তো এ বিষয়ে কিন্তু আরেকটা ইনফরমেশন দেবো, যারা কিনা ক্যাথলিক খ্রিস্টান তারা কিন্তু 24 ডিসেম্বর এই ক্রিসমাস ট্রিটাকে সাজায় এবং 25 ডিসেম্বর তারা ক্রিসমাস পালন করে। কিন্তু রাশিয়াতে ওই ডিসেম্বরের 12-13 তারিখের পর থেকে ওরা এটাকে সাজায়, ঘরে পুরো 1 মাস থাকে, জানুয়ারি পর্যন্ত থাকে, ওই জানুয়ারির 12-13 তারিখ পর্যন্ত রাখে, প্রায় 2 মাসের কাছাকাছি এরা এটাকে ঘরে সাজিয়ে রাখে। এবং এই ক্রিসমাস ট্রিটার সামনেই সবাই এরা একসঙ্গে বসে ওদের ধর্মীয় অনুষ্ঠান যেটা আছে সেটা ওরা পালন করে, আর তার সঙ্গে নিউ ইয়ারটাও সেলিব্রেট করে। এবং রাশিয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ক্রিসমাস ট্রিগুলো প্রচণ্ড সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো থাকে, এবং রিয়েল যে ক্রিসমাস ট্রিগুলো আছে সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। এবং রাশিয়ার প্রত্যেকটা শপিং মলগুলোতে কিন্তু সুন্দরভাবে ক্রিসমাস ট্রিগুলোকে সাজানো হয়, যেরকমটা হয় আর কি খ্রিস্টান প্রধান দেশগুলোতে, সেই একই রকম কিন্তু রাশিয়াতেও হয়। তবে এটা কিন্তু জানুয়ারির ওই 15-16 তারিখ পর্যন্তই রাখা হয়, আর তারপরে ওই লাইটিংগুলো আস্তে আস্তে খুলে নেওয়া হয় এবং ডেকোরেশনগুলোকে সরিয়ে ফেলা হয়। তো এটা কিন্তু খুব ভালো লাগার একটা জিনিস যে এরা কিন্তু নিউ ইয়ার প্লাস ক্রিসমাস একসঙ্গে সেলিব্রেট করার জন্য দেশটাকে 1 মাস আগে থেকে সাজাতে শুরু করে। তো
ভালোই লাগে বেশ, নিউ ইয়ার আসছে, সবার জন্য নতুন কিছু নিয়ে আসছে, চারিপাশের ফিলিংসটাও একটু হ্যাপি হ্যাপি, একটু অন্যরকম হয়। তবে জানেন তো, এখানে না ক্রিসমাস ট্রিগুলো এত সুন্দর এবং অদ্ভুতভাবে সাজায় না, যেমন আজকে আমরা এসেছি গ্যালারিয়া মলে, তো এখানে ক্রিসমাস ট্রিটা না পুরো ঝুলন্ত অবস্থায় আছে। এই দেখুন, ভারী অদ্ভুত লাগছে কিন্তু, অসাধারণ সাজিয়েছে। তো যেটা বলার জন্য আজকে মেইনলি এই ভিডিওটা বানালাম, যে এখানে 25শে ডিসেম্বর কিন্তু কোনো ক্রিসমাস পালিত হয় না, এখানে জানুয়ারির 7 তারিখে ক্রিসমাস পালন করা হয়। আরও একটা কারণের জন্য ভিডিওটা আজকে বানানো, কারণ অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে 25শে ডিসেম্বরে কোনো ভিডিও আমরা দিইনি কেন, আসলে রাশিয়াতে 25শে ডিসেম্বরটা কেমনভাবে পালন করা হয় সেটা দেখার আগ্রহ অনেকেরই রয়েছে, এবং আমাদের কিছু ফ্রেন্ড রিলেটিভরাও আছে যারা কিন্তু ফোন করে 25শে ডিসেম্বর এখানে কী হচ্ছে না হচ্ছে, আমরা কী করছি সেটাও দেখতে চেয়েছে বা জানতে চেয়েছিল। তাই ভাবলাম এই বিষয়টার অ্যান্সার একমাত্র ভিডিওর মাধ্যমেই দেওয়া যেতে পারে। তবে এদেশে না আসলে কিন্তু আমিও এই বিষয়টা জানতে পারতাম না, কারণ আমি কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিসই জানি যে 25শে ডিসেম্বর মানেই বড়দিন ক্রিসমাস, যেটা ক্যাথলিক খ্রিস্টানরা করে থাকে। তবে অর্থোডক্স খ্রিস্টানদের সম্পর্কেও জানতাম, কিন্তু তারা কবে ক্রিসমাস পালন করে সেটা জানতাম না। আর তাই যখনই এদেশে আসার পরে এই জিনিসটা জানতে পারলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করি। তাহলে কারা কারা এই জিনিসটা জানতেন আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যারা আজকে নতুন জানতে পারলেন তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই দেখুন, আমার বোনও দেখছি কাব্যাংশের মতো বাচ্চা হয়ে গেছে, আর যেহেতু কাব্যাংশ এখন খেলা করছে তাই আমি কাব্যাংশের কাছেই রয়ে গেলাম, আর বোনু গেছে কিছু শপিং বাকি আছে আমাদের সেগুলো করতে। আর একটা কথা তো বলাই হয়নি, এবছর আমাদের এই ছোট্ট রাশিয়ানটা কিন্তু প্রচুর গিফট পেয়েছে। ওই যেমনটা হয় আমাদের দেশে, আমাদের যেমন সবচেয়ে বড় ফেস্টিভ্যালগুলোতে আমরা যেমন একে অপরের জন্য গিফটস কিনি, জামা কাপড় কিনি নতুন নতুন, সেরকমটাই এদেশে যেমন এটাই সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, তো একে অপরকে এরা গিফট দেয়। তো এই দিক থেকে কিন্তু আমাদের ছোট্ট রাশিয়ানও বাদ যায়নি, ও কিন্তু প্রচুর গিফটস পেয়েছে, আর ও কী কী গিফটস পেয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো আমাদের কেনাকাটি শেষ, শুধু আজকের মতো নয় এবছরের মতো শেষ কেনাকাটি করে নিলাম, আর যা কেনাকাটি করব সব 2024 সালে, এবছরের জন্য আজকেই ইতি। তো আমরা এখন প্লোসেদ ভস্তানিয়া থেকে মেট্রো ধরে চলে যাব ভ্লাদিমির স্কোয়ার, কারণ ওখানে ভাইয়ারা আমাদের জন্য অপেক্ষা করছে, ওদের কিছুক্ষণ আগে ডিউটিটা শেষ হয়ে গেছে তাই ওরা স্টেশনে এসে আমাদের জন্য ওয়েট করছে, আমরা একসঙ্গে বাড়িতে যাব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আপনাদের রাশিয়া সম্পর্কিত এই সমস্ত নতুন নতুন তথ্যগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর রাশিয়া সম্পর্কিত এরকম নিত্য নতুন তথ্য যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।